নমস্কার, দ্য ফ্রেশ রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এলাম আরেকটি নতুন এবং লোভনীয় স্বাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপি। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেলটি দ্য ফ্রেশ রেসিপি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন দেখে নিই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপি বাড়িতে কিভাবে অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। প্রথমেই আমি চিকেন ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই, দেব 1.5 টেবিল স্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন রসুন বাটা। এখানে রয়েছে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ আর 1 টিস্পুন বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা আপনারা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার আমি খুব ভালো করে মশলার সাথে চিকেনগুলো মাখিয়ে নেব। চিকেন আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, মানে মশলার সাথে চিকেন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, ম্যারিনেট হতে দেব। কড়াতে আমি 1/4 কাপ সর্ষে তেল নিয়ে নিয়েছি। সর্ষে তেল গরম হয়ে গেছে, এবার আমি এই আলুগুলো ভেজে নেব। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি বলে আমি গোটাই রেখেছি। আলুগুলো দিয়ে দেব। প্রথমে আমি তেলের ওপর দেব 1/2 টিস্পুন লবণ। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর এবার আলুর ওপরে দিয়ে দেব আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। এবার আমি একই তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি 2 গোটা মিডিয়াম সাইজে পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, আমি ভেজে নেব। এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো, পেঁয়াজ বেরেস্তা করব এটা আমি, তো সেই জন্য আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্যে তৈরি করছি, তো আমি এটাকে যেরকম ব্রাউন করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমি আরও 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে 1-1 করে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 2 তেজপাতা আর 1 মিডিয়াম সাইজের দারচিনি, এভাবে করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 8টা লবঙ্গ, ছোট এলাচ নিয়েছি 6টা, 1টা নিয়েছি স্টার অ্যানিস আর 1টা বড় এলাচ। এবার এটাকে হালকা নাড়াচাড়া করে দেব। আর আধা ঘন্টা হয়ে গেছে, চিকেন ম্যারিনেটও হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে চিকেনটা 4 থেকে 5 মিনিট আমি ফ্রাই করে নেব। সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। এখানে আমি 2 ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ সহ চিকেন আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি 1/2 কাপ গরম জল অ্যাড করে দেবো।
তারপরে আলুগুলো অ্যাড করে দেব। এবার দেব 1 টেবিল স্পুন কেওড়া জল আর 1 টিস্পুন মতো বিরিয়ানি মশলা। এবার ভালো করে নাড়িয়ে দেওয়ার পর নাড়িয়ে দেব। এবার আমি এটাকে 20 মিনিট লো ফ্লেমে হতে দেব। এবার ভাতের জন্য আমি জল গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দেব 1/2 পাতিলেবুর রস, তার সাথে দেব 5টা লবঙ্গ, 3টে ছোট এলাচ, জৈত্রী দেব আর কিছুটা দেব দারচিনি। এখানে মিডিয়াম সাইজের একটা দারচিনি নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 টিস্পুন সাজিরা। এটা 2 মিনিট ফোটার পর আমি চালটা দিয়ে দেব। এবার এতে আমি দিয়ে দেব বাসমতি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, এটা আমি 1/2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, চাল ফুটেও গেছে, আর এটা 70% কুক করতে হবে। 70% হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা বন্ধ করে জলটা ঝরিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি মাংসের উপর দিয়ে দেব ভাজা পেঁয়াজ। কিছুটা ভাজা পেঁয়াজ দেব আর কিছুটা রেখে দেব। দিয়ে দেব 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এবার দিয়ে দেব যে চালটা ঝরিয়ে রেখেছিলাম সে চালটা দিয়ে দেব। এবার ভাতের উপর দিয়ে দেব কেওড়া জল। এখানে আমি 4 টিস্পুন মতো কেওড়া জল নিয়েছি আর দিয়ে দেব কিছু ড্রপ মিঠা আতর। এরকম করে উপর থেকে কিছু ড্রপ দিয়ে দেব। আর বিরিয়ানি ফ্লেভার বলে পাওয়া যায়, তো বিরিয়ানির ফ্লেভারটাও কিছু ড্রপ দিয়ে দেব। আর দিয়ে দেব ফুড কালার। আপনাদের কাছে আপনারা যদি কেশর ভিজানো জল দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। আর দিয়ে দেব 2 টিস্পুন মতো ঘি। আর বাকি যেই ভাজা পেঁয়াজটা ছিল সেটা আমি উপরে দিয়ে দেব। এবার এটা আমি ঢেকে দেব। এবার আমি এটাকে লো ফ্লেমে 15 মিনিট হতে দেব। আর এই যে ফুটোটা রয়েছে ফুটোটা আমি লবঙ্গ দিয়ে ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলব। দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে আর বিরিয়ানিও আমার কমপ্লিট রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। আর
আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম। বিরিয়ানিতে তো আর ডিম রান্না করার কোনো ব্যাপার থাকে না, তো আমি ডিম সেদ্ধ করে হালকা দু সাইডে স্লিট করে নিয়েছি। এবার আমি বিরিয়ানির ওপর এভাবে বসিয়ে দেব, বসিয়ে রেখে আমি এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের কলকাতা স্টাইল এগ চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।